না যখন তুমি জবান দিয়ে কথা বলবে মুখ দিয়ে যখন কোন কথা প্রকাশ করবে এই জবান দিয়ে তুমি সহি কথা সত্য কথাগুলো তুমি জবান দিয়ে বের করে দাও সত্য কথা সহি কথা তোমার জবান দিয়ে প্রকাশ করো কারণ এই জবানটা তামসার খেলার বস্তু নয় যে জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় যে জবান দিয়ে পবিত্র খানা খাওয়া হয় এই জবানের মধ্যে আপনি হারাম সুদ বদমাশি মিথ্যা কথা ঝুট কেমনে বলেন আপনি সেই জবান দিয়ে জবান তো আল্লাহ বানিয়ে দিয়েছেন পবিত্র হিসাবে ঘোষণা করেছেন যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেন সেই জবানে মিথ্যা কথা বলা হারাম সেই জবান দিয়ে মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম সেই জবান দিয়ে সুদের পয়সা ঘুষের পয়সা খাওয়া হারাম আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ইহতিয়াত হিসেবে কোরআনের তাফসীরের ভিতরে সৌন্দর্যভাবে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ বান্দারে তোমরা যদি আল্লাহকে দেখে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা আর যদি জবান দিয়ে যদি সঠিক কথা বলতে পারো ইসলিহ লাকুম আমালাকুম তোমাদের যাবতীয় আমলগুলো গুনাহগুলো নেকির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বের মুসলমান ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঠিকভাবে পৌঁছায় দিবেন এবং ঠিক করে দিবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং সারা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষ আল্লাহ বানাইলেন তিন কিসিমের মানুষ আল্লাহর কাছে তিন কিসিমের মানুষ সব থেকে পৃথিবীর ভিতরে খারাপ সেই তিন কিসিমের মানুষ শুনবেন বা জানেন না শুনবেন গো আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে আবকাতুন নাসি ইলাল্লাহি সালাসাতুন তিন কিসিমের মানুষ যাদের প্রতি আমার আপনার আল্লাহ গজব নাজিল করে দেন সালাসাতুন তিন কিসিমের মানুষ মুলহিদুন ফিল হারাম যারা কাবায় মক্কার জমিনে হেরাম শরীফ আছে হেরাম শরীফের সামনে যারা একটা পাখিও যদি মারে তাও হারাম মানুষকে কতল করা হারাম যারা এগুলা করে আল্লাহ পাক তাদের প্রতি গজব বর্ষিত করে দেয় আর দুই নম্বর কিসিম হলো ও বিশ্বের মুসলমান ওয়া মুতাদিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়াহ দুই নম্বর হলো ইসলামের ভিতরে যদি কোনো মুসলমান জামানায় জাহিলতের ভিতরে মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হয়েছে মেয়েদেরকে রাস্তায় খোলা ময়দানে খোলা হিসাবে জিনায় পরিণত করা হয়েছে মিথ্যা কথা অপেন্টে বলা হয়েছে মানে খারাপ নাপাক বস্তু অপেন্টে খাওয়া হয়েছে এইগুলা যদি তারা ভাই ভাই এখনো যদি সেগুলা ব্যবহার করে তারা যদি এখনো যদি সেগুলা বিশ্বাস করে ভাবে এবং কি কবর পূজা করে মাজার পূজা করে এটা হলো আমার বন্ধু আমার ভাইজান এটা হলো জামানায় জাহিলিয়তের কথা জামানায় জাহিলিয়তের আমল ওই আমলটা মানুষ যদি এখন করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গজব নাযিল করে দেন সুবহান আল্লাহ মুক্তাদিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়াহ মুক্তাদিন শব্দের অর্থ হলো তালাশ করনা তালাশ করা ফিল ইসলাম ইসলামের মধ্যে সুন্নাতুল জাহিলিয়া সুন্নাত শব্দের অর্থ হলো তরিকা জাহিলিয়াতের জামানার যেটা কাজ সেই কাজগুলো যদি এখনকার মুসলমানেরা তালাশ করে 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 যদি তা এই জাহিলের মতন যদি কাজগুলো করে আল্লাহ পাক তাদের প্রতি মানে নারাজ এবং ধ্বংস অবতীর্ণ করে দেয় সরকার নাউজুবিল্লাহ তিন নম্বর হলো ওয়া মুত্তালিবু তামিম রিম বিগাইরি মুসলিমিন بغير حق مسلم الحق मुसलमान मिले मोहब्बत अल्लाहर नबीर तरीका अल्लाहर नबी बोलेছে এর ভিতর থেকে যদি কোনো मुसलमान मुसलमान के जो रक्त मान झरिया दें मुसलमान की क्षति कर मुसलमान मुसलमान के बिना कारण बिना दोषे जो आघात करे शरीरेर कोनो अंग थेके जोदि रक्त झरिया देय आल्लाह रब्बुल आलामीन ओई मुसलमानेर प्रति आल्लाह गजब परिणत करे देय सुबहान अल्लाह आसना नाई भाई एरकम मुसलमान आसना नाई निश्चय आछे আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলে এই তিন কিসমের লোক যাদের প্রতি আল্লাহ গজব বর্ষিত করে সুবহান আল্লাহ আল্লাহ কারা আছে এই তিন কিসমের মধ্যে কারা কারা থাকবেন না হাত উঠাবেন না রে তাকবীর হাত নামা আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال عن النبي صلى الله عليه وسلم قال أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة رواه البخاري والمسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم বিশ্ব মুসলমান শুনে রাখো জেনে রাখো আল্লাহর নবী বললেন فإن خير الحديث كتاب الله পৃথিবীর ভিতরে ২৬ লক্ষ জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন একটা জবানি আল্লাহ সেই জবানকে আল্লাহ পছন্দ করেন যে জবানটা হলো ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা এটাও আল্লাহর একটি জবান এই জবানটাই আল্লাহ বেশি পছন্দ করে বাকি জবানগুলো আমার আপনার আল্লাহ সাপোর্ট করেন না সেটা কি ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ সবথেকে শ্রেষ্ঠ জবান সবথেকে শ্রেষ্ঠ ভাষা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের যেটা ভাষা কোরআনের যেটা ভাষা সেটা হলো সবথেকে সর্বশ্রেষ্ঠ আর সেই কোরআনকে যদি আমরা পড়তে পারি নিশ্চয়ই আমরা সমস্ত জাতির থেকে আমরা সর্বশ্রেষ্ঠ জাতির ভিতরে আমরা গণ্য হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বের মুসলমানরা সবথেকে ভালো তরিকা হলো আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় নবীজি চলেছেন যে তরিকায় নবীজি মানুষকে চলার জন্য বলেছেন সেই রাস্তায় যদি কেউ চলতে পারেন সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে শ্রেষ্ঠ তরিকা যারা বলেন সুবহানাল্লাহ পরিচালিত হয় যেগুলা কথা নাকি কোরআন এবং হাদিসের উসুলের বাইরে যেগুলা শব্দ আমরা ব্যবহার করি সেটার নামই হলো সর্বুল উমুরি মুহদাসাত ওয়া কুল্লু বিদআতিন যালালা আর সব বিদআতগুলো হলো গোমরাহি রাস্তা ওদের সহি রাস্তা কোনোদিনও সম্ভব না আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বের মুসলমানরা কোরআনের জবানটা সর্বশ্রেষ্ঠ জবান নবীজির তরিকাটা হলো সর্বশ্রেষ্ঠ তরিকা কারণ হলো প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রমাণ দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদ'উ শুহাদা'াকুম মিন আল্লাহ বিলাকি মানবে আল্লাহর নবীর প্রতি অবতীর্ণ করেছেন বানিয়ে দেখাও একটি সূরার মতন সূরা বানিয়ে যদি তোমরা দেখাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ কোরআনের আয়াতের মতন একটি আয়াত যদি তোমরা ফিডিং করতে পারো একটি আয়াত একটি সূরা যদি তোমরা বানায়া ফিডিং করতে পারো আল্লাহকে সারা যদি করতে পারো তাহলে তোমরা বদরু সাদাতুম মিন দুনিল্লাহ আল্লাহ সারা তোমাদের মধ্যে একজন সাক্ষী বানায়া সেটাকে প্রচারিত করো। আমার মুসলমান ভাইজানেরা কোটি কোটি কাগজ সার্চ করে দিয়েছে কলম সার্চ করে দিয়েছে সমস্ত কাফেররা যদি ইচ্ছা করে সারা জীবন চেষ্টা করলেও আল্লাহর কোরআনের সূরার মতন একটা সূরাও কোনো কাফের বেঈমানে বানাইতে পারবে না। যদি তোমরা সত্যবাদী হতে চাও তাহলে তোমরা কোরআনের অর্থগুলো বানিয়ে দেখাও। কোরআন এরকম একটা বস্তু মানুষকে আল্লাহ পাক দান করলেন, সেই কোরআনকে মানুষ চিনতে পারলো না। যে কোরআনের সাথে কন্ট্রাস্ট করে করে মক্কার জমিনের ভিতরে হাজার হাজার সাহাবীদেরকে কতল করা হয়েছে, তারা কোরআন ছেড়ে দেয় নাই, তারা কালেমা ছেড়ে দেয় নাই। আজ এই জামানার মুসলমান মসজিদ সম্পর্কে চর্চা করা হয়েছে, এখানে মানুষ নাই। মুসলমান তাহলে সারা মুসলমান হলো না, কাফের হলো। তারা নিশ্চয়ই কাফের, নিশ্চিত তাদের নাম আছে। কারণ হযরত নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন, কিছু সংখ্যক বদমাশ ছিল, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিত যাতে নূহ আলাইহিস সালামের কথা শোনা না যায়, কোরআনের কথা যাতে শোনা না যায়। আর যারা মাহফিলে বসেন নাই, তারা হযরত নূহ আলাইহিস সালামের জামানার কওমের সাথে তাদের হাসর নাসর হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।